আমরা সকলেই মনে করি আমি তো এত ভালো কাজ করি, কিন্তু আমার সাথে সবসময় খারাপই কেন হয়? আর দেখো, যারা খারাপ কাজ করছে তাদের সাথে তো খারাপ কিছু হচ্ছে না। আজকের এই গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন গল্পটি শুরু করি। একটি গ্রামে একটি যুবক থাকত। সে অনেক ভালো ছিল। সে তো না কারোর সাথে ঝগড়া করত, আর না তো মারামারি করত, আর না তো কাউকে বাজে কথা বলত। সে লোকজনের সাহায্যও করত। লোক তাকে বাজে কথা বললেও সে হেসে সেখান থেকে চলে যেত। যেখানে সে কাজ করত সেই মালিকও টাকা কম দিত, তাও সে তার বিরোধিতা করত না। তার এই ভালো মানসিকতার জন্য সবাই তাকে নিচে রাখার চেষ্টা করত, তাকে ভয় দেখাতে চাইত। লোক তাকে সহজ সরল যুবক বলত, তাকে পাগলও বলত, বলতো এ নিজের জীবনে কিছু করতে পারবে না, এতটা সরল হওয়া এখনকার সময়ে ঠিক নয়। ওই যুবক অনেক গরিব ছিল। যখন সেই অবস্থার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে চাইত, কিছু লোক এসে তার জমা পুঁজি তার থেকে ছিনিয়ে নিয়ে যেত। তার আত্মীয় স্বজন আসত আর নিজেদের দুঃখ কষ্ট শুনিয়ে তার কাছ থেকে তার জমানো টাকা নিয়ে যেত। আর সে ভাবত সে একটা ভালো মানুষ, আর ভালো মানুষ কারোর ওপর অত্যাচার করে না, কারোর বিরোধিতা করে না, নিজের মধ্যেই খুশি থাকে আর অন্যদের সাহায্য করে। এই কথা বলে নিজেকে বুঝিয়ে নিত। সে দেখত তার বয়সী অন্য যুবক চুরি ডাকাতি করে, বেঈমানি করে, খারাপ কাজ করে বড় লোক হয়ে গেছে। তাদের কাছে খুশি ছিল, টাকা ছিল, এই সমাজও তাদেরকে সম্মান করে, তারা দানও করে না, আর না তো অন্যদের সাহায্য করত। তারা অন্যদের ওপর অত্যাচার করে, তাদের টাকা পয়সা নিয়ে যেত, তারপরেও এই সমাজ তাদেরকে পছন্দ করত। আর আমি একটা ভালো ছেলে, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে সবাই পাগল মনে করে, আমার জীবনে শুধু দুঃখই আছে, আমারও কি খারাপ রাস্তায় চলা উচিত? একদিন সে তার মালিকের ওখানে কাজ করছিল, আর তার হাত থেকে কিছু জিনিস পড়ে ভেঙে যায়। ওই মালিকটি ওই জিনিসের জন্য তাকে অনেক মারে আর বলে, এর জন্য তোকে 1 বছর পর্যন্ত আমার এখানে বিনামূল্যে কাজ করতে হবে। সে রাতে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিল, রাস্তায় তার সাথে একটি ভিক্ষুকের দেখা হয়। ভিক্ষুকটি যখন তার কান্নার আওয়াজ শোনে, ভিক্ষুকটি তার কাছে আসে আর ওই যুবককে বলে, তোমার শরীরে তো অনেক আঘাতের দাগ, এসো আমি একটু ঔষধ লাগিয়ে দিই, তুমি আরাম পাবে। ভিক্ষুকটি কিছু গাছগাছালির লেপ লাগিয়ে দিল, যার জন্য ওই যুবকটি একটু আরাম পায়। যুবকটি ভিক্ষুককে বলল, আপনি অনেক জ্ঞানী, আপনি আমার একটি প্রশ্নের উত্তর দেবেন? ভিক্ষুকটি বলল, হ্যাঁ জিজ্ঞাসা করো। যুবকটি বলল, ভালো লোকের সাথে খারাপ কেন হয়? এই পৃথিবীতে যখন খারাপ লোক সুখে জীবন কাটায়, তাহলে কি সবাইকে খারাপ হয়ে যাওয়া উচিত নয়? ভিক্ষুকটি বলল, এরকম নয়, যার কর্ম খারাপ হয় তার কর্মের ফল অবশ্যই সে পাবে, আর সেটা খারাপই হবে। যার কর্ম ভালো সেও তার কর্মের ফল পাবে, আর সেটা অবশ্যই ভালো হবে। যুবকটি বলল, বাস্তবে এরকম হয়? আমি কি আপনার ওপর ভরসা করতে পারি? কেননা এই পৃথিবীতে আমি উল্টোই দেখতে পাই। ভিক্ষুকটি বলল, এরকমই হয়, আর ভবিষ্যতে তুমি সেটা জানতেও পেরে যাবে। এই কথা বলে ওই ভিক্ষুক ওখান থেকে চলে যায়। ওই যুবক একটু ভরসা পায় যে আমার কাছে ধন দৌলত না থাকলেও, টাকা পয়সা না থাকলেও, সমাজে মান সম্মান না থাকলেও, আমি মানুষটি তো ভালো, আমার ভালো মানসিকতার ফল তো কোনো না কোনো সময় আমি পাবই। কিছুদিন পর ওই যুবক জঙ্গলের রাস্তা দিয়ে মালিকের বাড়িতে যাচ্ছিল, তখনই রাস্তার মধ্যে রাজার সৈনিক তাকে ঘিরে নেয়, আর তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে তার হাত বেঁধে তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যেতে লাগলো। সে তাদের কাছে অনেকবার জিজ্ঞাসা করলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমার দোষ কি? কিন্তু সৈনিকেরা কিছুই বলল না, তারা কেবল তাকে মারতে মারতে নিয়ে যেতে লাগলো। যুবকটি অনেকবার জিজ্ঞাসা করার পর তাদের মধ্যে একজন সৈনিক বলল, তোমাকে রাজা মৃত্যুদণ্ড দিয়েছে আর বলেছে তোমাকে উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে নিচে ফেলে দিই,
এই জন্য আমরা তোমাকে একটি উঁচু পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা তোমাকে নিচে ফেলে দেব। যুবকটি বলল, কিন্তু আমার দোষ কি যার জন্য আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? আমি তো কিছুই করিনি। সৈনিকটি হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমরা জানি তুমি কিছু করনি। তোমার অন্তিম ইচ্ছা ভেবে আমি তোমাকে বলছি, তো মন দিয়ে শোনো। রাজা আজ সকালে একটি চোরকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আমরা তাকে পাহাড় থেকে নিচে ফেলে দিতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু চোরটি আমাদেরকে বলে, যদি আমরা তাকে ছেড়ে দিই তাহলে সে আমাদের এক একজনকে 1000 করে স্বর্ণ মুদ্রা দেবে। তো আমরা তাকে ছেড়ে দিই, কিন্তু আমাদের তো আমাদের কর্তব্যও পূরণ করতে হবে। কাউকে তো পাহাড় থেকে ফেলতে হবে, যাতে করে রাজার কাছে খবর পৌঁছায় যে চোরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা তোমাকে ধরেছি। আর তোমার থেকে ভালো মানুষ আমরা কোথায় পাব? তোমার আগে পিছে কেউ নেই যে তোমার কথা জিজ্ঞাসাবাদ করবে। এই জন্য ভগবানের নাম নাও আর শান্তিতে মরো। ওই যুবক সৈনিকদেরকে অনেক অনুরোধ করল, কাঁদল, চিৎকার করল আর মিনতি করল যে তারা তাকে ছেড়ে দেয়। কিন্তু সৈনিকেরা তার একটি কথাও শুনল না। তারা তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। শেষে কিছুতেই কিছু না হলে ওই যুবকটি সৈনিকদের বলল, ওই চোরটি তোমাদেরকে 1000 করে স্বর্ণমুদ্রা দিয়েছে, আর যদি তোমরা আমাকে ছেড়ে দাও তো আমি তোমাদের 1-1 জনকে 10,000 স্বর্ণমুদ্রা দেব। সৈনিকরা বলল, তুই কি আমাদের পাগল মনে করছিস? তোর মতো ভিখারির কাছে এত টাকা কোথা থেকে আসবে? যুবকটি বলল, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের দেখাচ্ছি। আমার কাছে টাকা আছে, আর যদি টাকা না থাকে তোমরা আমাকে মেরে দিও। তোমাদের কাছে তো হাতিয়ার আছে, আমি তোমাদের কিছুই করতে পারবো না। ওই সৈনিকেরা ভাবনা চিন্তা করল। ওই যুবককে বলল, আচ্ছা ঠিক আছে, চলো দেখাও আমাদেরকে কোথায় আছে টাকা। সেই যুবক ওই সৈনিকদেরকে একটি গুহার মধ্যে নিয়ে গেল। যুবকটি গুহার সব পথ চিনত। ওই গুহা একটি ভুল ভুলাইয়া ছিল। যে ওই গুহার মধ্যে প্রবেশ করত সেখান থেকে বাইরে বেরিয়ে আসা মুশকিল ছিল। ওই যুবক ওই সৈনিকদেরকে ধোকা দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই সব সৈনিক সেখানেই আটকে থাকে। সেই যুবক দৌড়াতে দৌড়াতে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তার ভয় ছিল যে সৈনিক সেখান থেকে বেরিয়ে আসবে আর তাকে আবার ধরে নেবে। রাস্তায় সেই ভিক্ষুকের সাথে তার আবার দেখা হয়। আর সে সেই ভিক্ষুকের কাছে গেল আর বলল, আপনি বলেছিলেন যার কর্ম খারাপ হয় সে খারাপ ফল পাবে, আর যার কর্ম ভালো সে ভালো ফল পাবে। কিন্তু আজকে তো আমি এটা দেখে নিয়েছি আর জেনেও গেছি যে যার কর্ম খারাপ তারাই সুখে থাকে, আর বাকি ভালো কর্ম যারা করে তারা তো দুঃখই পায়। যুবকটি নিজের সাথে যে ঘটনা ঘটেছে ভিক্ষুককে বলল আর জিজ্ঞাসা করল, এখন বলো আমার কোন খারাপ কর্ম ছিল যার জন্য আমি মৃত্যুদণ্ডের শাস্তি পেয়েছি, আর তাও আবার সেই কর্মের জন্য যেটা আমি করিনি। ভিক্ষুকটি বলল, কর্ম তো তোমার খারাপই ছিল, সেই জন্যই তো তোমাকে এইসব সহ্য করতে হয়েছে। যুবকটি বলল, আমার কর্ম খারাপ? আমি তো কোনো খারাপ কর্ম করিনি। আমি চুরি করিনি, বেঈমানি করিনি, কাউকে কষ্ট দিইনি, কাউকে কটু কথাও বলিনি, তারপরেও আমার কর্ম খারাপ কিভাবে? ভিক্ষুকটি বলল, নিজের অধিকারের জন্য লড়াই না করা খারাপ কর্ম। যখন তোমার উপর কেউ অত্যাচার করে তার বিরোধিতা না করা, এটা খারাপ কর্ম। কারোর ওপর অত্যাচার না করা কিন্তু অন্যের ওপর অত্যাচার হতে দেখা, এটাও খারাপ কর্ম। সঠিক হওয়া সত্ত্বেও চুপচাপ থাকা খারাপ কর্ম। আমি শক্তিহীন, অসহায়, এটা মেনে নিয়ে অসত্যের সামনে মাথা নত করা খারাপ কর্ম। খারাপ কর্ম করলে সুখ আছে এটা ভাবাও খারাপ কর্ম। বলো আমাকে, এর মধ্যে কোন কর্ম যেটা তুমি করনি? যুবকটি বলল, এই সব কর্ম তো আমি করেছি। আর আপনি ঠিকই বলেছেন, এই সব কর্ম খারাপই তো। তাহলে ভালো কর্ম কি? কি করলে ভালো ব্যক্তি হওয়া যায়? ভিক্ষুকটি বলল, যে সব সময় সত্যের সাথে থাকে, যে লোকদেরকে সাহায্য করে, ভরসার সাথে নিজের কাজ পূরণ করে, যে বিনম্র কিন্তু দুর্বল নয়, যে নিজের ওপর গর্ব করতে পারে কিন্তু অহংকার নয়, যে খারাপকে সহ্য করে না, ভালোর পাশে সব সময় থাকে, যে অলসতা করে না আর নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখে, নির্ভীক থাকে। যুবকটি বলল, আমি মানছি যে আপনি ঠিক বলছেন, কিন্তু আমার মতো দুর্বল আর গরিব ব্যক্তি
কার সামনে দাঁড়াতে পারে? ভিক্ষুকটি বলল, একটু আগে তো তুমি ওই সৈনিকদের সামনে দাঁড়িয়েছিলে, তুমি নিজের বুদ্ধি দিয়ে নিজের জীবনকে বাঁচিয়েছ। ব্যক্তিকে মন থেকে শক্তিশালী হতে হবে, ভয় পেয়ে বেঁচে থাকার চেয়ে নির্ভীক হয়ে একদিন বাঁচো। যুবকটি বলল, আপনার সব কথা সঠিক, আমি মানছি মৃত্যু মাথার উপর দাঁড়িয়ে থাকে তো লোক নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে, আমিও তাই করেছি, কিন্তু এখন আমার মধ্যে ওই সাহস নেই যে কারোর সামনে দাঁড়াতে পারি। ভিক্ষুকটি বলল, তাহলে ঠিক আছে, ওই সৈনিক ওই গুহা থেকে বাইরে বেরিয়েই আসবে, তারা তোমাকে খুঁজেই নেবে, আর তারা তোমাকে ওই পাহাড় থেকে ধাক্কা দিয়েই দেবে, আর তুমি কিছুই করতে পারবে না, কেননা তুমি মনে করো তুমি একজন ভালো মানুষ, তুমি কাউকে কষ্ট দাও না, বরং লোক তোমাকে কষ্ট দেয়, এই জন্য তুমি লোকের সহানুভূতি চাও। আমাদেরকে মজবুত হতে হবে, সহানুভূতির পাত্র নয়। আর এই কথা শুনিয়ে তুমি লোকের থেকে সহানুভূতি চাইবে তো তুমি লোকের থেকে সহানুভূতি তো পাবে, কিন্তু ন্যায় পাবে না। আর ন্যায় না নেওয়া, ন্যায়ের জন্য লড়াই না করা নিজের ওপর অন্যায় করার মতো। যুবকটি বলল, তো আমি কার সামনে যাব, কে আমার ন্যায় করবে? ভিক্ষুকটি বলল, তুমি রাজার কাছে কেন যাও না? যুবকটি বলল, না না, আমার অতটা সাহস নেই যে আমি রাজার সামনে দাঁড়াবো, সে অবশ্যই আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। ভিক্ষুকটি বলল, মৃত্যুদণ্ড তো তোমার এমনিও হবে, রাজা না দিলেও সৈনিকরা তো দিয়েই দিয়েছে। এই কথা বলে ওই ভিক্ষুক ওখান থেকে চলে যায়। যুবক ভিক্ষুকের কথা চিন্তা করতে থাকে, সে পালিয়ে থাকে, সে রাতভর চিন্তা করতে থাকে সে কি করবে, ভয় পেয়ে পেয়ে জীবন কাটাবে না সেও ওই রকম খারাপ হয়ে যাবে যেরকম তার মিত্ররা হয়ে গেছে, তখন হয়তো সে কোনোভাবে বেঁচে যাবে। শেষে সে একটি সিদ্ধান্ত নেয় যে সে একটি ভালো মানুষ হয়ে দেখাবে। পরের দিন সকালে সে সোজা রাজমহলে পৌঁছাল, সেখানে সে রাজার কাছে ন্যায়ের জন্য অনুরোধ করল, দরবার বসল, ওই যুবককে দরবারে আনা হলো। রাজা যুবককে জিজ্ঞাসা করল, বলো কি কষ্ট তোমার, কে তোমার ওপর অত্যাচার করেছে? যুবকটি বলল, আমি তার নাম তো আপনাকে বলে দেব, কিন্তু যেই আমি তার নাম বলবো এখানে দাঁড়িয়ে থাকা সব লোক আমার জীবনের শত্রু হয়ে যাবে, হতে পারে আমাকে এখানেই মেরে ফেলে। রাজা বলল, নিঃসংকোচে বলো, এটা আমার আদেশ যে তোমাকে কেউ কিছু বলবে না। যুবকটি বলল, আমার উপর রাজা অত্যাচার করেছে, আমি তার অত্যাচারের শিকার হয়েছি, রাজা আমার অপরাধী। এই কথা শুনে রাজসভার সবাই চমকে ওঠে, সবাই যুবকটিকে মৃত্যুদণ্ড দিতে বলে। রাজা কিছু চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে, স্পষ্ট করে বলো, যদি রাজা তোমার অপরাধী হয় তো অবশ্যই তার শাস্তি সে পাবে, আর সেই শাস্তি তুমিই শোনাবে। যুবকটি বলল, গতকাল সকালে আপনি একটি চোরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, আপনার সৈনিকেরা এক একজন 1000 করে মুদ্রা নিয়ে সেই চোরকে ছেড়ে দেয়, আর তার বদলে আমাকে ধরে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যেতে থাকে, আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে আসি, আর এটা প্রথমবার নয়, আমার আগেও আমার মতো গরিব লোকেদের অন্যের জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর রাজা ভাবে সে ন্যায় করেছে, কিন্তু সে এটা দেখে না কি তার ন্যায় পূরণ হচ্ছে কিনা, কিংবা তার ন্যায় কারোর জন্য অন্যায় হচ্ছে না। তো রাজা তার মহলে থাকে, বাইরেই আসে না, কারোর সাথে দেখাও করে না, তাদের সমস্যা শোনেও না, সে তার মন্ত্রী আর আধিকারিকদের ওপর নির্ভরশীল থাকে। আমার রাজা কোনো দিন আমার সাথে দেখাই করে না, সে আমার থেকে অনেক দূরে থাকে, আর আমার আওয়াজ তার পর্যন্ত পৌঁছাই না, আজও আমার আওয়াজ রাজা পর্যন্ত পৌঁছাতো না যদি না আমি বাইরে দাঁড়িয়ে থাকা পাহাড়দারকে কিছু টাকা না দিতাম। এইসব কথা শুনে রাজা তার মন্ত্রীদের সত্যতা যাচাই করার জন্য বলল, মন্ত্রী সত্যের যাচাই করে রাজাকে বলে, এই যুবক সত্য বলছে, ওই চোরকে আমরা আবার ধরেছি, সে মেনে নিয়েছে যে সে সৈনিকদেরকে মুদ্রা দিয়েছে, ওই সৈনিকদের গ্রেপ্তার করা হয়েছে। রাজা যুবককে বলল, আমি তোমার অপরাধী, কি দণ্ড দিতে চাও দিতে পারো, সব শাস্তি আমি স্বীকার করব। যুবকটি বলল, আপনি রাজা, শাস্তি তো আপনিই দিতে পারেন, আমরা তো কেবল নিবেদন করতে পারি, আপনাকে আপনার প্রজাদের খেয়াল রাখা উচিত, সময়ে সময়ে তাদের সাথে দেখা করা উচিত, আর প্রজা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এরকম ব্যবস্থা করা উচিত। রাজা বলল,
আমি তোমার মতো নির্ভীক ব্যক্তি কখনো দেখিনি। তোমার মতো ব্যক্তি আমাদের সমাজের জন্য জরুরি, আর আমার মতো রাজারও সত্যের আয়না দেখানোর জন্য তোমার মতো ব্যক্তির প্রয়োজন আছে। ওই যুবকের নাম এখন পুরো রাজ্য জুড়ে ছিল, সবাই তাকে চিনত। আর সে একটাই কথা বলত, ভালো ব্যক্তির সাথে ভালোই হয়, আর আমাদের খারাপ থেকে ভয় পেলে হবে না, সেটাকে নিজের আশেপাশের থেকে দূরে সরিয়ে দিতে হবে।